এখানে সালাডটা দেখো, সালাডটা ওপেন ছিল, স্মেলও করছে, সেই জন্য কিন্তু বেশিরভাগ দেখেছি বিরিয়ানির দোকানে কিন্তু সালাডের স্মেল করে, কারণ কি অনেকক্ষণ আগে থেকে কেটে রাখে। আমার মতে যখন আসছে কাস্টমার তখনই কেটে দেওয়া বেটার। ও বিথ্রির এই বিরিয়ানি না, দিবাপির স্যালাডগুলো ভালোই হয়। হ্যাঁ, দিবাপির সবকিছুই ভালো হয়, বিরিয়ানি যেরকম ভালো হয় সেরকম দিবাপির মাটন সাইজ, চিকেন সাইজ সবকিছুই বেটার হয়। এটা দেখা যায়, সাইজটা দেখি একবার, মাটনটা ভালো নরম আছে, মাটনটা সলিড পিস দিয়েছে সেই জন্য এরকম খুলে খুলে যাচ্ছে এরকম। প্রায় এটা কত, 200 গ্রাম, মোস্ট প্রবাবলি 200 গ্রাম পিস হবে, 200 গ্রামের মাটন পিস আছে। আর এখানে যে মাটন বিরিয়ানিটা আছে না, বিরিয়ানিটা পুরোটাই কিন্তু একটু স্পাইসি টাইপের, মানে যেরকম মশলা দেয়, মশলাদার যেরকম বিরিয়ানি হয় সেরকম। এটা একটা চিকেন পিস পেয়েছে যেটা আমরা ফ্রি ফটকা পেয়েছি পয়সা দিন। এটা আলুটা দেখো, আলুটা কিন্তু গাবদা, একটা গোটা বড় আলুর অর্ধেক পিস কিন্তু এখানে রয়েছে। আর আমরা নিচে একটা চিকেন চাপ নিয়েছি, চিকেন চাপটা ও ঢেলে নেবে। আমি এটার মধ্যে, এটা হচ্ছে দিবাপি মতোই দেখতে, কিন্তু এটা দিচ্ছি চিকেন চাপ, গ্রেভি কিন্তু অনেকটা দিয়েছে। আর এটা হচ্ছে আমরা সলিড পিস নিয়েছিলাম, এটা দাম পড়েছে কিন্তু 70 টাকা মাত্র। আর এখানে যে মাটন মিট আছে এটা কিন্তু পড়েছে 230 টাকা, আর সে চিকেন মিটের দাম হচ্ছে 130 টাকা। খুবই সস্তা যা দেখলাম। যাই হোক, দেরি না করে একটু একটু আলু নিই, আর সাথে নিয়ে একটু এই মাটন। ও ঠান্ডা কিন্তু রিয়াজি মাটন মরছে, খেয়ে দিই। সত্যি আছে, দিবাপি না গিয়ে বিক্রি দেখি কিন্তু ভালোই করেছি, বেশ দারুণ টেস্ট, দারুণ। আগে আমরা বিরিয়ানি শিক্ষা বা খেয়েছিলাম, আবদা মাটন সত্যি। একটু এই গ্রেভিটা নিলাম, গ্রেভিটা দিয়ে একটু খেয়ে দেখি, এত সুন্দর না, হেভি টেস্টি হয়েছে। আমি আছে চিকেনের পিসটা দেখো, কত বড় পিস একটা চিকেনের, মাত্র 70 টাকায়। চিকেনটা একটু দেখি, ও পুরো সলিড পিস একটা। লেগ পিস নিয়ে, লেগ পিসে কিন্তু মাংস অনেক কম থাকে, আর বেশি থেকে সেজন্য কিন্তু দারুণ। আলুটার মধ্যেও স্বাদ আছে, বেশ মশলা আছে আলুটার মধ্যে, দারুণ বিরিয়ানি বানায়। এরপর কিন্তু বিথির বিরিয়ানি খাবো গেলে, অসাধারণ মানে অসাধারণ। হ্যাঁ, বিকজ নো ডাউট সোদপুরের দিবাপির বিরিয়ানির অতটা স্বাদ নেই যতটা বেশি ব্যারাকপুরের, তার থেকে এটা অনেক মাচ বেটার। দারুণ মাটন চিকেনের পিসগুলোও খুব ভালো, বড় বড়। এইসব দোকানে প্রচার কম হয় কিন্তু টেস্ট ভালো হয়, আর যেসব দোকানে প্রচার বেশি হয় সেই দোকানের টেস্ট আমি জানি না, একটাই দেখেছিলাম। যাই হোক, দারুণ। মাটন বিরিয়ানি, ও থলথলে মাটন, দাঁতটা চিকেন খুলে গেল। আর রাইস দারুন, রাইসটাও দারুণ।